আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে আজকে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আজকে খুব ইন্টারেস্টিং এবং ভেরি ভ্যালুয়েবল একটি অ্যাপস এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। আপনারা সকলেই জানেন আমি অ্যাপস রিভিউ করে থাকি, তো আজকে এমন একটি অ্যাপস থাকছে যেটা যারা আপনারা অনেক উপকৃত হবে, বিশেষ করে যারা মাস্টারবেশনে লিপ্ত আছেন, যারা এটা থেকে পরিত্রাণ পেতে চান যে আপনারা কতদিন ধরে যাবত আপনার কাজটা করছেন না, আপনাদের সাথে কথা বলবো। আমি বলি স্ক্রিনে যাব এবং অ্যাপসটি ডাউনলোড করে দেখাবো এবং কীভাবে আপনারা সব কিছু সেট করবেন আমি দেখাবো। অ্যাপসের ভিতর বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের মোটিভেশনাল স্পিচ আসে যেগুলো দ্বারা আপনারা খুব ভালোভাবে উপকৃত হতে পারেন বলে আমি মনে করি। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টানিয়ে দেখবেন। ওকে বন্ধুরা, আমরা এখন আছি মোবাইল স্ক্রিনে, আমরা শুরুতে চলে যাব প্লে স্টোরে। ওকে, প্লে স্টোর থেকে আমরা এখানে সার্চ করব আয়রন কোয়েল। ঠিক আছে, আয়রন কোয়েট ইউর অ্যাডিকশন। তো আপনারা নাটা নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এর ব্যবহার সম্পর্কে আমি বিস্তারিত এখনই বলে দিচ্ছি। তবে শুরুতে আমরা অ্যাপসটা ইনস্টল করে নিই। ওকে বন্ধুরা, আমার অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে, আমরা এখন ওপেন করবো অ্যাপসটা। ওকে, এই ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি, জিরো ডেইজ অ্যান্ড দি অনলি পারসন ইউ আর দ্য ডিস্টাইন টু বিকাম ইজ দ্য পারসন ইউ ডিসাইডেড টু বি। তো এখানে আমি বলেছিলাম ভিডিওটিতে যে বিভিন্ন প্রকার আপনার যে মোটিভেশনাল স্পেস আসবে, তো আপনি যতবার অ্যাপসটাতে ঢুকবেন ততবারই কিন্তু আপনি এটা দেখতে পাবেন, একটা নতুন নতুন করে একটা মোটিভেশনাল স্পিচ আসবে বা লাইন আসবে, হ্যাঁ টেক্সট আসবে। তো আমি আবার যদি অ্যাপসটা ওপেন করি তাহলে দেখুন আরেকটা মোটিভেশনাল স্পেস চলে এসেছে, ইফ ইউ ডোন্ট নো ওয়ার ইউ গোয়িং ইউ উইল এন্ড আপ সাম প্লেস এলস, এগুয়ে ফেরা বলছে। তো এখানে আপনারা এটা কতদিন, এটার কিছু জিনিস আমি দেখা দিই আপনাদের। প্রথমে আমরা মাই র্যাঙ্ক নামক যে অপশনটা সেটা দেখি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যখন আপনি একদিন সম্পূর্ণ করবেন তখন আপনার একটা র্যাঙ্ক পাবেন, তারপর আসা হলো যখন আপনি তিন দিন সম্পূর্ণ করবেন তারপর আরেকটা র্যাঙ্ক, এভাবে অনেকগুলো র্যাঙ্ক আছে। সর্বোচ্চ র্যাঙ্ক হলো 500 দিন। আপনি যদি কোনো অ্যাডিকশন বা কোনো আসক্তি থেকে 500 দিন মুক্তি থাকেন তাহলে আপনাকে দ্য ইমর্টাল নামে যে র্যাঙ্কটি আছে এটি প্রদান করা হবে। তো এ হলো র্যাঙ্কের বিষয়। তো এরপর আমি আসি হলো হিস্টোরি। আপনি যে হিস্টোরিগুলোতে এখানে গেলে আপনি দেখতে পাবেন যে আপনি কতদিন বাদ দিয়ে আপনারা কাজটি করেছেন বা যে আপনার যে অ্যাডিকশন কতদিন পর পর আসছে। তো আমি যদি আপনাদের দেখাই তাহলে আপনি কিছুটা হলে বুঝতে পারবেন। আমি শুরুতে আমার অ্যাপসটা স্টার্ট করে দিই। এই যে লাল যে আইকনটি আছে রিফ্রেশের আইকনের মতো, এটাতে ক্লিক করলাম। ওকে, ডেট সেট ডেট অ্যান্ড টাইম ক্যান্সেল। তো স্টার্ট নাও আমি ক্লিক করলাম। তো দেখুন আমার যে স্টার্টিং লাইন আপটা শুরু হয়ে গেছে যে আমি আজকে থেকে অ্যাডিকশনটা ছেড়ে দিয়েছি, আমার চয়েস এখানে চলে গেছে। এরপর আমি যদি এটা স্টপ করে দেই, এখানে আমি রিজন কেন ছাড়লাম বা শর্ট নোট, একটা শর্ট নোট করে দিলাম যে ধরুন আমি লিখলাম যে স্যাড শব্দটা লিখলাম, হ্যাঁ লিখে রিসেট করে দিলাম, হ্যাঁ আবার নতুন করে কিন্তু শুরু হয়ে গেল। ঠিক আছে, তো আমি যদি হিস্টোরিতে যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে যে আমি কতদিন, একদিনও কিন্তু সম্পূর্ণ করতে পারি নাই, সময়ের থেকে এত সময় পর্যন্ত হ্যাঁ আপনি এই সমস্যা থেকে দূরে থাকতে পারছেন। তো এই হলো মোটামুটি আয়রন উইল অ্যাপসটা। এতে সুবিধা হলো এটা একটা কাউন্টার, এটা একটা কাউন্টার অ্যাপস যে আপনাকে 3 দিন সময় দিবে, 3 দিন কম সম্পূর্ণ করতে পারলে আপনি পরের যে র্যাঙ্কটা আছে এটা চলে যাবেন, আপনার 5 দিন সম্পূর্ণ করতে পারলে 7 দিন আপনাকে দিবে। এটা হলো স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, আপনি 7 দিন 10 দিন হয়ে গেলে আপনাকে 14 দিনের জন্য দিবে, আপনার 21 দিন হয়ে গেলে আপনাকে 30 দিনের জন্য দিবে, লাইক এমন। এটা হলো এটার একটা পজিটিভ সাইন যেটা আমার কাছে খুব ভালো লাগছে। তো যারা মাস্টারবেশন করেন বা যে কোনো অন্য যেসব অ্যাডিকশনে আপনারা লিপ্ত আছেন, আশা করি এই অ্যাপসটা ব্যবহার করে আপনারা। ওকে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, কোনো কিছু বুঝতে সমস্যা হলে তাও আমাকে জানাবেন, ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। আমি বলতে চাই আমি শিখবো, আপনাদের শিখাবো। আল্লাহ হাফেজ।